টানা তিন দিন দরপতনের পর আজ কিছুটা বেড়েছে ডিএসইর সূচক। গতকালের চেয়ে 9 পয়েন্ট বেড়ে বুধবার সূচক দাঁড়িয়েছে 6320 পয়েন্টে। তবে লেনদেন কমেছে। আজ ডিএসইতে দাম বেড়েছে 205টি শেয়ারের, কমেছে 112টি, আর অপরিবর্তিত আছে 65টি শেয়ারের দাম। লেনদেন হয়েছে 617 কোটি টাকা, যা গতকালের চেয়ে 108 কোটি টাকা কম। লেনদেনের শীর্ষে রয়েছে বেক্সিমকো শেয়ার। এরপরই আছে যথাক্রমে এসপি সিরামিক্স, জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচার লিমিটেড, আলিফ ও সোনালী পেপারের শেয়ার। এদিকে চট্টগ্রাম শেয়ার বাজারে আজ দাম বেড়েছে 102টি শেয়ারের, কমেছে 113টির, এবং অপরিবর্তিত আছে 48টি শেয়ার। লেনদেন হয়েছে 36 কোটি টাকার, যা গতকালের চেয়ে 20 কোটি টাকা কম।